নাগাল্যান্ডের ঘটনার পর সঙ্গে সঙ্গে টুইটে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই সিদ্ধান্ত হয়েছিল এক প্রতিনিধি দল তারা যাবেন এবং ওখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। এয়ারপোর্টে ঢোকার পর আচমকাই ওখান থেকে বার্তা আসে এবং তারপর তাদের এই সফর বাতিল করা হয়। কী কী কারণে বাতিল করলেন? হঠাৎ আমাদের কাছে খবর আসে আমাদের দলের শীর্ষ নেতৃত্বর কাছ থেকে যে নাগাল্যান্ডের অবস্থা ভয়াবহ, সেখানে তারা প্রোহিবিটরি অর্ডার ইস্যু করেছে এবং সেখানে গেলে এয়ারপোর্ট থেকে নাকি আসাম সরকার আমাদের বেরোতে দেবে না, এবং জোরহাট থেকে যে 75 কিলোমিটার আমাদের গাড়িতে যাওয়ার কথা ছিল সেই গাড়ি করে তারা সেখানে পৌঁছাতে দেবে না, এবং সামগ্রিকভাবে বলবে যে এখানে একটা রাজনীতি করতে আমরা যাচ্ছি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এসে এলাকায় আরও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে এবং গাড়ির মুভমেন্ট রেস্ট্রিকশন করবে। সুতরাং আমরা যাচ্ছিলাম সেই নিহত মানুষগুলোর পরিবারের পাশে দাঁড়াতে। আমরা কোনো রকম ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন করা বা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করতে আমরা যাচ্ছিলাম না, তাই এইটা আমরা কোনোভাবেই হতে দেব না যে তৃণমূল কংগ্রেস গিয়ে ওখানে আইন শৃঙ্খলা ব্যাহত করে সেখানে রাজনৈতিক ফায়দা তুলছে, এই মিথ্যা প্রচার বিজেপিকে আমরা করতে দেব না। থেকে সোনারি হয়ে তারপরে নাগাল্যান্ডে ঢুকছিলাম ফ্রম আসাম, কিন্তু ভেহিকলের মুভমেন্ট না যদি করতে দেয় আসামের কোনো গাড়ি নাগাল্যান্ডে যেতে রাজি নয়, সো প্র্যাকটিক্যালি নট পসিবল। আর মমতাদির যেটা মানে নির্দেশ ছিল, ইট ইজ জাস্ট টু পে আর কন্ডোলেন্সেস টু দ্য ফ্যামিলি, যে যাদের হত্যা হয়েছে এইভাবে সিভিলিয়ানদের, ওরা যেন জানতে পারে যে তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে। কিন্তু এই পরিস্থিতিতে আমি দেখলাম ডিজি পুলিশ সেখানে টুইট করেছে, ইন্টারনেট কেটে দেওয়া হয়েছে, এভরিথিং ইজ ব্লকড, লাইক বিট লাইক জম্মু কাশ্মীর করে দিয়েছে ওরা। সো এই পরিস্থিতির মধ্যে যাওয়া সম্ভব হয়নি। আসামের পরিস্থিতি, নাগাল্যান্ডের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে এবং কোনো ঘটনা ঘটলে তার আঙুল উঠবে তৃণমূল কংগ্রেসের দিকে। এই নির্দেশ পাওয়ার পরই নাগাল্যান্ড সফর আপাতত স্থগিত রাখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমরা শুনলাম তৃণমূল শেষ মুহূর্তে নাগাল্যান্ড সফর বাতিল করেছে, আর এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন এখন শোনাবো। আগেই ভয় পেয়ে গেলেন, যান ওখানে একটু গিয়ে ওখানে আবার একটু নাটক টাটক করে আসুন, ত্রিপুরাতে যেরকম নাটক করলেন ওনারা, গিয়ে তো ফল তো অশ্বডিম্ব প্রসব হলো শেষ পর্যন্ত। তো এবার সেই পলিটিক্যাল ট্যুরিজম করে বেড়াচ্ছেন ওনারা, প্রচুর পয়সা, কাটমানির পয়সা এখন তৃণমূল কংগ্রেসের কাছে জমেছে, 30 লক্ষ টাকা দিয়ে প্লেন ভাড়া করেছেন। অভিষেক ব্যানার্জি তার সিকিউরিটিদেরকে নিয়ে একটা প্লেনে ফ্লাইটে যাচ্ছেন। আছে টাকা থাকলে মানুষের খরচ করতে ইচ্ছে হয়, তৃণমূল কংগ্রেসের এখন অঢেল টাকা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।